রমাদানে যথাসম্ভব রমাদানের হক আদায় করার চেষ্টা করব, কারণ রমজানের জাজাটা দিবেন আল্লাহ তাআলা স্বয়ং নিজে। কুল্লু আমাল ইবনি আদমা লাহু ইল্লা সাওম, বনি আদমের সমস্ত আমলই তার জন্য তবে রোজা ব্যতীত, আল্লাহ তাআলা বলছেন রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া নাজজি বিহি, আল্লাহ পাক বলছেন যে রোজাটা আমার জন্য আর এর জাজাটাও এর প্রতিদানটাও আমি আল্লাহ স্বয়ং নিজে দিব। সুবহানাল্লাহ। আর কত বড় বিষয়, লা খুলুফু ফামি সাঈম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, রব বলছেন যে রোজাদারের যে মুখের দুর্গন্ধ আছে, আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্কি, মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধময় আল্লাহর কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধ। সুবহানাল্লাহ। এই কারণে আপনি কত বড় বরকতপূর্ণ হয়ে গেলেন রোজা রাখার দ্বারা, নিজেই কাউন্ট করেন নিজেকে যে আমি কত বড় বরকতময়। তা বরকতপূর্ণ মানুষ যদি আবার খারাপ কাজ করে, এটা আবার বেমানান না? আমি যদি মসজিদে এসে একটা খারাপ কাজ করি, এটা কি বেমানান নয়? কারণ এটা বরকতপূর্ণ জায়গা, এর মধ্যে যদি আমি খারাপ কাজ করি তাহলে তো একেবারে খারাপ বিষয়। বা খিলাফ, যদি আমি ঘরে বা অন্য জায়গায় খারাপ কাজ করি, এটা অন্ততপক্ষে এই জায়গার চেয়েও মানানসই, যে না একটা জায়গায় গিয়ে করছে তারপরেও বরকতপূর্ণ নয়। তো বুঝতে হবে যে আমি কতটা বরকতপূর্ণ, আমাকে ওই রকমভাবেই কাজ করতে হবে।